এখন আপনাদের দেখাচ্ছি অন কিউ ট্রান্সফার কীভাবে সেটিং করতে হয়। সেটিংটা এই সফটওয়্যার ডাউনলোড ডাউনলোড করার পরে এই অবস্থায় আসে, এটাকে কেটে না দিয়ে সাইন আপ, এই হলুদ বাটনে চাপতে হবে সাইন আপ। সাইন আপ করে সাউথ কোরিয়া যেহেতু আমরা আছি, সাউথ কোরিয়া সিলেক্ট করা আছে, ওকে। ওকে করার পরে ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। ইমেল অ্যাড্রেসটা বলেন, কোনটা এটা? যে আমরা ইমেল অ্যাড্রেসটা দিলাম, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আপনার আইডিতে যেভাবে নাম আছে, আইডি কার্ড দেখেই দেই যাতে ভুল না হয়। SAR KER সরকার, লাস্ট নেম দিলাম JINNA। তারপর আছে লগ ইন পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ডটা এখানে লিখাই আছে, আপনি ভালো করে দেন 6 থেকে 15 ক্যারেক্টার্সের ভিতরে। তাহলে আমি একটা পাসওয়ার্ড তৈরি করে দিচ্ছি, সরকারের SAR জিন্নার JIN জন্ম সালের 1989। তারপর একটা চিহ্ন যেহেতু দিতে হবে, হ্যাশ আবার দেই, দুইবার দেওয়া লাগে, SAR জিন্নার JIN তারপরে জন্ম তারিখের 1989, তারপরে দিয়েছিলাম হ্যাশ, অল এগ্রি, তারপরে দিতে হবে ওকে। ওকে দেওয়ার পরে এখানে কোরিয়ার ফোন নাম্বারের কোরিয়ার ল্যান্ড কোড চলে আসে, এখানে ফোন নাম্বার দিতে হবে এবার। আচ্ছা ফোন নাম্বারটা বলেন, ফোন নাম্বারটা একটু বের করে দেন। আচ্ছা উনি বের করে দিচ্ছে, 01040646727285885। খেয়াল রাখবেন যাতে ফোন নাম্বারটা ভুল না হয়, ঠিক আছে? চেক করে রাখবেন, হ্যাঁ একবার চেক করে নেওয়া ভালো। আপনি চলে যান, সমস্যা নাই, ওনার নাম্বারটা একটু দেখে দেন। আপনার কাছে আছে আমার নাম্বারটা? একটু কনফিউজ, এখানে 01046720885, তাহলে 2-র পরে একটা জিরো হবে, ওকে জিরো। তাহলে আমাদের নাম্বার 01046720385, ওকে। এবার ওকে দিলাম, ওকে দিলে ভেরিফিকেশন নাম্বার হ্যাজ বিন সেন্ট, তার মানে ওকে দিলে একটা নাম্বার আসবে। যে নাম্বারটা আসছে আমরা এখান থেকে দেখে নিই, নাম্বারটা আছে 43-81-69, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই, মাঝখানে দিলে হবে, 43-81-69 এরকম আইছিল না? 43-81-69, ওকে দিলাম। ইউ মাস্ট চেক দ্য ইমেল, এখানে কি বলতেছে মেল চেক করতে, যেরকম একটা ভেরিফিকেশন করলাম মেলে চলে গেছে, মেলে একটা মেসেজ গেছে, তাহলে আমরা কি করব এখান থেকে, এখানে এই যে জায়গাটা আছে এই জায়গায় কি কইছে, অন্য কেউ রে এটা জয়েন করানোর জন্য, অতএব আমাদের প্রয়োজন নাই, যদি প্রয়োজন থাকে দিলে অন্য কেউ, অন্য কাউরে মানে এটার প্রতি আকৃষ্ট করার জন্য এনে ফোন নাম্বার দিলে তার মোবাইলে একটা মেসেজ হবে, দরকার নাই। আমরা চলে গেলাম, আমরা এখন বেরোয় যাই, এবার ইমেলে যাই। ইমেল কই আপনার? ইমেল কিসে? জিমেইল আসছে, দাঁড়ান আমি খুঁজে নিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ জিমেইলে ঢুকলাম, জিমেইলে ঢুকলে এখানে এখনও দেখা যাচ্ছে যে এখনও আসেনি, সেক্ষেত্রে রিফ্রেশ মারেন একটা,
এই যে আমাদের ইয়ে আসছে যেটাই ওয়ান কিউ ট্রান্সফার বলে মেসেজ আসবে দুটো, দুটোর ভিতরে যেটাই কনফার্ম লেখা থাকবে সেটাই ঢুকতে হবে। কনফার্মের যে এরকম ট্রি নিচে গেলে ক্লিক হেয়ার, এই জায়গায় যে ক্লিক করতে হবে, ক্লিক করলে এখান থেকে একটা মেসেজ আসবে যে এরকম ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড, আমাদের কাজ শেষ। এখান থেকে এবার বেরোয় গেলাম, বেরোয় যেয়ে এবার যেতে হবে পুনরায় অন কিউ ট্রান্সফারে। অন কিউ ট্রান্সফারে দিয়ে যে ইমেইল সেটা তো সেভ করা রয়েছে, এবার শুধু পাসওয়ার্ড দিয়েই ঢুকতে হবে, পাসওয়ার্ডটা লিখে রাখতে হবে। ওকে, একটু দেরি হচ্ছে। এইরকম আসছে, এইবার এটা কেটে দিলাম, কেটে দিয়ে লগ ইন।